র্যামালের তাণ্ডবে অন্তত জন নিহত হয়েছেন এছাড়া মানুষের বিপুল আর্থিক এবং শারীরিক ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা মানব জমি নিউজরুম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাজিদুল হক আপনারা জানেন যে আমাদের গত পর্বে আমরা বাংলাদেশের দুইজন প্রবল পরাক্রমশালী ব্যক্তিকে নিয়ে আলোচনা করেছিলাম তাদের একজন সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল অব আজিজ আহমেদ এবং আরেকজন সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং এক সপ্তাহ পর আমরা এসে দেখছি তারা দুইজনই এখনো পর্যন্ত শিরোনামে রয়ে গেছেন এর মধ্যে ব্যানার্জির আহমেদকে নিয়ে সম্ভবত আলোচনাটা একটু বেশি যেটা আমি আগের পর্বে বলেছি খুবই ক্ষমতাবান একজন পুলিশ কর্মকর্তা ছিলেন এবং বাংলাদেশের ইতিহাসে সম্ভবত সবচেয়ে আলোচিত আইজিপিদের একজন এবং তার মধ্যে কথাবার্তার মধ্যে চালচলনে এক ধরনের রাজসিক ব্যাপার ছিল সে যাই হোক সেটা ভিন্ন ব্যাপার বেনজির আহমেদকে নিয়ে যখন পত্রিকায় প্রথম খবর আসে বিশেষ করে তার সম্পদের হিসাব নিয়ে বা বিপুল পরিমাণ সম্পদের মালিক হওয়া নিয়ে আমরা অনেকেই বিস্মিত হতবাক হয়েছিলাম ওই পত্রিকার শিরোনামের মতোই আমরা ভেবেছিলাম আসলেই তিনি কোথায় পেয়েছেন সে আলাদিনের চেরাগ কিন্তু এখন আমরা দেখছি যে সংবাদপত্রের রিপোর্টে যা এসেছে তার বাইরেও তার অনেক সম্পত্তির খোঁজ পাওয়া যাচ্ছে দুর্নীতি দমন কমিশন অল্প কিছু দিনের অনুসন্ধানে তার আসলে বিপুল পরিমাণ সম্পদের খোঁজ পেয়েছে এবং এটা যেটা আমরা দেখছি যে এর মধ্যে আদালত থেকে দুটি আদেশ এসেছে এর আগে প্রথম পায় একবার তার সম্পত্তি ক্রোকের আদেশ দেওয়া হয়েছিল এবং সর্বশেষ আবার আরেকবার তার সম্পত্তি ক্রোকের আদেশ এসেছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেমিশেราপর নেসেরা অফার এবং সর্বশেষ যেটা আমরা দেখছি যে তার স্ত্রীর নামেও তিনি বিপুল পরিমাণ সম্পত্তি ঘরে তুলেছেন এবং অনেকে এটা নিয়ে নানা রকম মানে হাস্যরস করছেন নানারকম সংবাদ প্রকাশিত হচ্ছে যে স্ত্রীর প্রতি তার যে ভালোবাসা সেটা কি সম্রাট শাহজাহানের মতোই কিনা কারণ আমরা দেখছি যে মাদারীপুরে তার স্ত্রী জিশান মির্জার নামে তিনি দুশো ছিয়াত্তর বিঘা জমি কিনেছেন আমরা সর্বশেষ খবর যেটা দেখলাম যে দুর্নীতি দমন কমিশন আদালতের আদেশ অনুযায়ী তার সম্পত্তি ক্রোকের প্রক্রিয়া শুরু করেছেন এবং যেটা দেখা যাচ্ছে যে ছয়শো একুশ বিঘা জমি এটা পুরোটা বেশিরভাগই তার স্ত্রী এবং কন্যাদের নামে বড় অংশ তার স্ত্রীর নামে আর একটা হচ্ছে ঢাকায় আমরা যেটা দেখলাম যে একদিনে গুলশানের মতো জায়গায় তিনি চারটা ফ্ল্যাট কিনেছেন এখন এই পুরো সম্পত্তি এবং তেত্রিশটি তার অ্যাকাউন্ট এবং আরও কিছু অ্যাকাউন্টের বিপরীতে যে সম্পদ আছে এটা এরই মধ্যে জব্দ করার আদেশ দিয়েছেন আদালত এবং দুর্নীতি দমন কমিশন সে প্রক্রিয়াটা শুরু করেছে এবং দুদকের আইনজীবীরা যেটা বলছেন যে এখন এই জব্দ করা মানে হচ্ছে যে এই সম্পত্তিটা যদি বেনজির পরিবার সেখানে থাকে তারা থাকতে পারবে কিন্তু এরা কোনো ধরনের হস্তান্তর করতে পারবে না কোনো অ্যাকাউন্টে কোনো টাকা জমা দিতে পারবে না কোনো টাকা তুলতেও পারবে না এরপরে যে প্ল্যাট বা প্ল্যাট আছে সেখানে তারা থাকতে পারবেন কিন্তু সেই প্ল্যাটটা থেকে প্ল্যাটটা কোনো রকম হস্তান্তর বা বিক্রি করতে পারবেন না এটাই হলো জব্দ আদেশের মূল ব্যাপার এখন বেনজির আহমেদ কি করবেন তার আইনজীবীর সাথে আমরা কথা বলেছি সম্প্রতি তিনি যেটা বলেছেন যে বেনজির আহমেদ যেটা ইঙ্গিত দিয়েছেন যে বেনজির আহমেদ হয়তো স্থগিতা দেশে এই যে তার সম্পত্তি জব্দের যে আদেশ সেটা স্থগিত করতে হাইকোর্টে যেতে পারেন এবং তারা আইনজীবী আরেকটা কথা যেটা বলেছেন যে বেনজির আহমেদ এই সম্পত্তির উৎস প্রকাশ করবেন এবং এটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সবচেয়ে বড় প্রশ্ন বা বিলিয়ন ডলারের প্রশ্ন যে একজন পুলিশ কর্মকর্তা সর্বোচ্চ পর্যায়ের একজন পুলিশ কর্মকর্তা কি করে এত সম্পদের মালিক হলেন এটাই আসলে দুর্নীতি দমন কমিশনের ও অনুসন্ধানের প্রধান বিষয় এবং বাংলাদেশের সকল মানুষেরই এটা একটা প্রধান প্রশ্ন বেনজির আহমেদ কি করে এত টাকার মালিক হলেন এত সম্পত্তি কি করে তিনি ঘুরলেন এবং এই প্রশ্ন ঘিরেই আসলে এখন তদন্ত প্রক্রিয়া এগিয়ে চলছে তদন্তের ব্যাপারে আমরা যেটা জানতে পারছি এখন পর্যন্ত আরও দুটা বিশেষ তথ্য জানা যাচ্ছে যে বিদেশে বিশেষ করে আমেরিকা বা কানাডাতে তার কোনো সম্পত্তি আছে কিনা সে ব্যাপারেও খোঁজ নেওয়ার জন্য অনুসন্ধানের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দুদক চিঠি দিয়েছে আরেকটা যেটা ইঙ্গিত পাওয়া যায় যে হয়তো সহসাই বেনজির আহমেদকে দুর্নীতি দমন কমিশন তলব করতে পারে এবং দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদ করবে তার এই সম্পত্তির ব্যাপারে এবং ব্যানার্জি সাহেব হয়তো সেখানেও তার ব্যাখ্যা দেওয়ার সুযোগ পাবেন এটা একটা আইনি প্রক্রিয়া একটা হচ্ছে মামলার যে প্রক্রিয়া সেটা আমরা গত পর্বে একটি একটু বলেছিলাম যে এখন এটা অনুসন্ধান পর্যায়ে আছে তারপরে অনুসন্ধানে যদি তথ্যের তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায় যেটার আসলে এখন পর্যন্ত যেসব রিপোর্ট দেখা যাচ্ছে বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ দেখা যাচ্ছে সেটা ব্যাপারে দুদক মামলা করবে এবং মামলা শেষে তদন্ত করবে তদন্ত শেষে পেলে চার্জশিট দিবে এবং এরপরেই বিচার প্রক্রিয়া এগুবে এটা আসলে একটা লম্বা বা দীর্ঘ প্রক্রিয়া এটা গেল একটা দিক আরেকটা যেটা বড় প্রশ্ন যে এটা আসলে আমরা যারা সাধারণ মানুষ তাদের কাছে যেটা বড় প্রশ্ন যে বেনজির সাম্রাজ্যের কি তাহলে পতন হচ্ছে কি না এটা আসলে এখনই বলা কঠিন এবং এটা কঠিন এ কারণে যে বাংলাদেশে আসলে জোয়ার বাটার দেয় সেখানে নানা সময় নানা পরিবর্তন আসে এবং কখন কি হয় সেটা আসলে আগে থেকে আপনি সেভাবে প্রেডিকশন করা কঠিন কিন্তু এটা তো বলা যায় যে বাংলাদেশের ক্ষমতা কাঠামোতে কোনো পরিবর্তন ছাড়াই বেনজির আহমেদকে যে এই ধরনের বিচারের মুখোমুখি হচ্ছেন সেটাও আসলে অনেকটাই বিস্ময়কর এবং এটা বলা যায় যে তার সাম্রাজ্যে একটা বড় ধরনের ধাক্কা খেয়েছে তিনি হয়তো কখনো ভাবতেও পারেননি যে সরকার পরিবর্তন না হলেও তার বিরুদ্ধে এসব পদক্ষেপ নেওয়া হতে পারে এখন সরকারের একজন মন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী যেটা বলেছেন যে তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে তার প্রতি সরকারের রয়েছে সেটা একটা একটা গুরুত্বপূর্ণ দিক এখন আমরা যেটা দেখছি যে আইনি জালে সব আহমেদ এবং তার পরিবার আটকা পড়েছেন এবং অতীতেও আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে স্বামীর অবৈধ যে অর্থ সেটা স্ত্রীর নামে দিয়ে দেওয়া হয় এবং স্ত্রীরা বা সন্তানরা রকম আইনি প্রক্রিয়ার মধ্যে পড়ে যান বেনুজিরের ক্ষেত্রেও হয়তো আমরা সেরকম একটা দৃশ্যই দেখতে পাচ্ছি কিন্তু এখনই আসলে এটা সারমর্ম বা সারাংশ টানা কঠিন যে ব্যানোজির সাম্রাজ্যের পতন হচ্ছে কিনা বা হয়েছে হবে কিনা তবে এটা বলা যেটা আমি একটু আগে বলেছি যে বেনজির সাম্রাজ্য একটা ধাক্কা খেয়েছে এটা তো আমরা বলতেই পারি আরেকটা বিষয় যে জেনারেল আজিজ আহমেদ সাবেক সেনা প্রধান তার বিরুদ্ধে আপনারা জানেন যে মার্কিন নিষেধাজ্ঞা এসেছে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সেটা যদি আমরা সার মর্ম করি তাহলে প্রধানত দুটি কারণে এই নিষেধাজ্ঞা একটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার দেখা যাচ্ছে যে তার ভাইদেরকে তিনি সুযোগ সুবিধা দিয়েছেন ক্ষমতার অপব্যবহার করে তাদেরকে নানারকম সুযোগ সুবিধা দিয়েছেন আরেকটা হচ্ছে দুর্নীতি প্রধান অভিযোগ জেনারেল আজিজ আহমেদ সেটা অস্বীকার করেছেন এবং সেটাই স্বাভাবিক তবে অর্থমন্ত্রী যে কথা বলেছেন যেটা একটু আগে আমি বলছিলাম যে অর্থমন্ত্রী একটা কথা বলেছেন যে বেনজির আহমেদের ব্যাপারে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে তার প্রতি তাদের সমর্থন রয়েছে তখন সাংবাদিকরা সাবেক সেনা প্রধান জেনারেল অব আজিজ আহমেদের ব্যাপারেও প্রশ্ন করেন তখন তিনি একটা কথা বলেছেন যে সরকার কিছু করেনি মানে সেনাবাহিনী কিছু করবে এখন এই প্রশ্নটা আসলে খুব একটা বেশ ভালোভাবেই সামনে এসেছে যে সেনাবাহিনী কি আজিজ আহমেদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে কিনা এটার আইনি দিক কি আমরা আমাদের আমরা সে একটি সহযোগী দৈনিক প্রথম আলোতে নিয়ে একটা রিপোর্ট দেখে দেখেছি যে তারা সাবেক তিনজন সেনা কর্মকর্তার সঙ্গে এ নিয়ে কথা বলেছেন তাদের মোটা দাগে তাদের মত হচ্ছে যে সেনাবাহিনী আজিজ আহমেদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না কারণ তিনি সেনাবাহিনীর সর্বোচ্চ পদে ছিলেন তার অধীনে ছিল সেনাবাহিনী তবে তারা বলছেন যে ব্যবস্থা নিতে পারে প্রতিরক্ষা মন্ত্রণালয় মানে সরকার ব্যবস্থা নিতে পারে এক্ষেত্রে প্রথম আলো সেনাবাহিনীর সাবেক চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল অব মইনুল ইসলামের বক্তব্য উল্লেখ করেছেন যেটা তিনি বলেছেন যে সেনাবাহিনী নিজ থেকে কোনো ব্যবস্থা নিতে পারে না কারণ জেনারেল আজিজ আহমেদ সেনাবাহিনীর শীর্ষ পদে ছিলেন তার অধীন ছিল বাহিনী ফলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না মইনুল ইসলাম উল্লেখ করেন সাবেক সে এই সেনাপ্রধানের বিরুদ্ধে প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্যবস্থা নিতে পারে সেনাবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক দুই কর্মকর্তাও একই ধরনের মতামত দিয়েছেন তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে যেটা আসলে অর্থমন্ত্রী বলেছেন যে আজিজ আহমেদের বিরুদ্ধে তো অভিযোগটা সামনে এসেছে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার পর বাংলাদেশ সরকার কিংবা বাংলাদেশের কোনো অথরিটি আজিজ আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় কিনা সেটার জন্য আমাদের হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে এখন যেটা অর্থমন্ত্রী আসলে কি সূত্রে বলেছেন বা কিভাবে বলেছেন সেটা আসলে আমাদের জন্য নিশ্চিত করে বলা কঠিন এখন তিনি যেটা বলেছেন যে সেনাবাহিনী করবে সেনাবাহিনী আদৌ কি করে সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর আমরা তো বললামই যে সাবেক সেনাবাহিনীর সাবেক তিনজন কর্মকর্তা দৈনিক প্রথম আলোকে যেটা বলেছেন যে সেনাবাহিনী আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না এটা নিলে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিতে পারে প্রতিরক্ষা মন্ত্রণালয় মানে সরকারি আসলে চাইলে সে ব্যবস্থা নিতে পারে